ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে উদ্বোধন হয়েছে শনিবার সকাল সোয়া দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলন মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মতিউল ইসলাম এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ মহাসচিব রঞ্জন কর্মকার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ইতিমধ্যে প্রাক্তন শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এতে দশ হাজারের বেশি সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে এছাড়া বিশ্বের পঁচিশটি দেশে আল অনুষ্ঠানে যুক্ত হবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানে বিকেলে ঢাবির একশো গুণী মরণোত্তর সম্মাননা দেয়া হবে